বিসমিল্লাহির রহমানির রহিম। ইবা আরকান টাইমস রোহিঙ্গার খবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই নূর ফয়াজ আরকানি। 16 তারিখ জুন 2018 শনিবার আজার খবর লি। 15 তারিখ জুন 2018 বর্মার হুকুমতর উল্লাডাই আরসা ইয়ানি আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি রে বর্মার হুকুমতে আদে বিদেশের তনজিম অকলশ মিলিয় রে খতম করি বল্লা বলি হই। বর্মার পিওবুই শহরের পার্লিমেন্টর এমপি উতং এ পার্লিমেন্টর দরখাস্ত তুলিল দে ইয়ানরে মিলিটারি তরফতন সাতজন আদে অন্য এমপি 18 জনে বুড্ডি হিসাবে আর হনগ এমপি এ নারাজগি দাহাই দেন নাই হিসাবে পার্লিমেন্টর তরফতন মশুয়ারা ফাঁস গরিয়রে দরখাস্ত গুছে বলি হই দিয়ান জানা গিয়ে। আরকানরে শান্তি করিবল্লা আর দেশিত অকলরে হেফাজতের ব্যবস্থা গড়ে দিবল্লা। বর্মার হুকুমতর উল্লাডাইয়ের হারকত অকলরে আর নয়া খবর অকল ফেলার দে ইনরে আর মিডিয়ার বল লইরে আরকানরে শান্তি বনায় আনত নদর দে ইনরে খতম করি ফেলাই বল্লা। বর্মার হুকুমত আর দে বিদেশের তনজিম অকল লইরে মিলিয়রে ফুরাবুরি কারুবাই গড়ি যা ফুরিব বলে হই মশুয়ারা গজ্জ বলে হই দিয়ান জানা গিয়ে। আর এনএলডির পার্টির এমপি ডপিং কে টি ইউ বর্মাত হন হুকুমতর উল্লাডাইয়ের নশা বলি হল রিসু দিয়ে দিয়েন খবর অকলত লেখে মোতাবেক জানা গিয়ে। 15 তারিখ জুন 2018 ইউএন সিকিউরিটি কাউন্সিলের নমাইন্দা অকল বর্মাত সফর গুজিল দে ওক্ত ইউএন সিকিউরিটি কাউন্সিলের নমাইন্দা অকলে বর্মার জালেম হুকুমতে আরকানত ইনসানে হক মারি গুরি দুঃখিতা রোহিঙ্গা অকলরে নসল হাজাইবর কোশিশ গুজি দে ইয়ানর হালত তাদারাত গুরি বললা নইলে বর্মার হুকুমত তরফতন সই হালত সাই গুরিয়রে জুলুম গুজি দে জিম্মাদার অকলরে সাজা দিয়া ফুরিব বলে হই আরজ গুজি দে আছে আর নইলে বিদেশের তনজিম অকলে বর্মাত গলিয়রে আরকানর হালত সাই গরা ফুরিব বলে হই। বর্মার মিশা হুকুমতরে মশুয়ারা দিয়ে দিয়ে ইয়ানতন বাসি বললা বর্মার মিশা হুকুমতে প্লান গরিয়রে এখন আবার আরকানল্লা বলি হই নয়া গরিয়রে কমিশনার ডায় উগা বান্দির বলি হইয়ে দে আছে যে কমিশনার ডায়ওয়াত মাঝে বর্মার দেশিতা দুজন আদে বিদেশের একজন তাকিব বলি হই দে ইয়ানল্লা। এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্সের ডায় তরফতন বর্মার দেশের ভুতর মামলারে বিদেশের নমাইন্দা অকলে যাইয়রে সাই গরিব হদ দে ইয়ানত রাজি নাই বলি হইরে শাকায়ত নমায় কান গিয়ে দে হেল্লা নেলা দিয়ে দে আছে। বিদেশের নমাইন্দা হদ দিব হুন্তু না হুন্তু আইব দিয়া নজানে ইসাফি ইয়ার আগে কোফি আনানোর কমিশনার ডাই বান্দিলে ইবার জুরিয়া বর্মাল্লা হন একান ফাইদা নইয় দে ইয়ানল্লা এখন আবার বিদেশের নমাইন্দা অকলয়রে আর কানরে সাই গরিবল্লা বলি হই। এনএলডির হুকুমতে এজাজত দে ইয়ানত রাজি নাই বলি হইরে এলান গুজি দিয়ান কিছু খবরত লেখে মোতাবেক জানা গিয়ে। 15 তারিখ জুন 2018 ইউএন তরফতন নমাইন্দা একজন বর্মাল্লা নৈয়াগুড়িয়রে জিম্মাদারে দিয়ে দে মিস ক্রিস্টিন শেরিনা বেগিনাইয়ে বর্মাত ফৈলাবার সফর গুজে দে এরি বর্মার বুদ্ধিদয়া নমাইন্দা ড অং সান সু চিল্লুয়রে দলা ওই বাদে গিয়ে দে ফুরু বর্মার জালে মিলিটারির জিম্মাদার জেনারেল মি অনলাইন লুয়রে নিপিড়ত মাঝে বুড়ক গুড়িয়রে দলা ওই দে আছে বলি হয়ে জেরে বর্মার জালে মিসা হুকুমতের মিলিটারির জিম্মাদার মি অনলাইন ইউএন তরফতন বর্মারে আরকানর মামলা লুয়রে ফরক গুড়িয়রে তালুকাত গড়ে দেয় আছে বলে হই উল্লাস শাকায়েত গুজি দিয়ান দাহা গিয়ে। দুনিয়ার ইনসানে হক কর্দা ইউএনএ বর্মার লইরে বালা বর্তাব গড়ে দেন নাই বলে হই রে শাকায়েত গুজি দে আছে আর আরকানাত বর্মার জালেম মিলিটারি অকলে শান্তি বনাই আনিবল্লা আদে বর্মার জালেম হুকুমতে অন্য দেশের আদে অন্য হন তনজিম অকলরে লোকসান ফসাই দেন নাই বলে হই আর আরকানর মামলা লইরে সুদে আরকানর দেশিত অকলরে হেফাজত গুজি দে বলে হই পুরা রোহিঙ্গা কুম সাফাই গুরে বাদিও আজাল লাখ লাখ রোহিঙ্গা অকলতন বেসাহারা ও জাগ ফুজে দে ইয়ান দুনিয়া ইয়ে দেখি বাদিও আজ পর্যন্ত বর্মার জালেম মিলিটারি অকলে দুনিয়ার মুন্তুন জুটার রিসু দে দিয়েন দাহা গিয়ে। আরো মশুয়ারত মাঝে জেনারেল মি অনলাইন এ ইউএন তরফতন আরকানাল্লা হন একান কারুবাই গুললে আরকানর দেশিত অকলে নমানিব দে ইয়ানাল্লা ইউএন তরফতন বর্মার অন্য জাগাল্লা কারুবাই গুরি ফারিব দে বলি হই আরকানর মামলা লইরে শান্তি বনায় আনতে ইউএন তরফতন কারুবাই গত্য মন হইলে আরো চিন্তা ভাবনা গুরি সাফ ফুরিব বলি হই উল্লা দুনিয়ার ইনসানে হক দেয় ইউএন শাকায়েত গুজি দিয়েন দাহা গিয়ে। ইয়ার আগিও ইউএন সিকিউরিটি কাউন্সিল তরফতন ডায়োগ বর্মাত সফর গুজিল দে ওক্ত জেনারেল মে অনলাইন লইরে বড় গুরিয়রে দলা ওই দে রে বর্মার হুকুমতে কি কারুবাই গড়ে দেয়ান ইউএন সিকিউরিটি কাউন্সিলর কিছু নমাইন্দা অকলে বুঝি ফাইলিও অন্য কিছু নমাইন্দা অকলে বুঝি ফাইজি দেন নাই বলি হই বর্মার জালেম হুকুমতে দুনিয়ার মুন্তন সাদিগি দায়িত্ব সাদ দিয়েন দাহা গিয়ে। মিস ক্রিস্টিন শেরিনা বেগিনা বর্মাত সুদে হালত সাই বল্লা সফর গুজিদি বলি হই ইউএন এর নমাইন্দা মাস্টার স্টেনি স্ল্যাফে হই দিয়ান খবর অকলত লেখে মোতাবেক জানা গিয়ে।
জুন 2018 আমেরিকার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এশিয়ার মুসলতাবকারী জিম্মাদার মিস্টার ম্যাট পোর্টিন যা সিঙ্গাপুরত গুজিদে আমেরিকা দি নর্থ কোরিয়ার মুসলতাবকারী জিম্মাদার অকলর বৈঠকত মাঝে উড়িবল্লা গিয়েদে এ তুন বর্মা তিন দিনলা সফর গুজি বুলি হয়ে দে আছে জেরে গিয়েদে হাল্লা বর্মার বুদ্ধিদয়া নামাইন্দা ড অনসেন সু চিল্লুয়ে দলা ওয়ে বুলি হয়ে দে আছে আর স্যার মেয়ু মিলিটারি মুসলতাবকার নামাইন্দা অকলুয়রে আর পাবলিক তঞ্জিম অকলুয়রিও বড় গুরিবর আছে বলে হয়ে দিয়ে জানা গিয়ে আমেরিকার হোয়াইট হাউসের উসলতাবকার নামাইন্দা মিস্টার ম্যাট পুটিন যা বর্মার বুদ্ধিদয়া নামাইন্দা ড অনসেন সু চিল্লুয়ে বড় গুজি দেয় হাজ গুরিয়রে বর্মারে আমেরিকার তরফত লাগাতার মদত গুরি যাইব বলে হয়ে দে আছে আর আমেরিকার সশদরী গড়িয়া বিজনেসম্যান অকলরীয় বর্মাতে যাইরে ব্যবসা অকল কুলিবল্লা আরজ গুজি বলে হয়ে দে আছে আর হাজ গুরি বর্মারে আরো তর্কিত লুই আইবল্লা আর বর্মার বুতরে জাতি ফরক গুরিয়রে জুলুম সলদ দে ইনরিয়ে মিটাই ফেলাই বললা আর আমেরিকাত এখন সলদ দে ডোনাল্ড ট্রাম্পর হুকুমতর তরফতুনু বর্মাত ইনসানে হক মারি গুজি দে ইনর বাবতে বর্মার হুকুমতরে ব্যবসার বাবতে ডর লোকসানি ন ফসাইব বলে হয়ে দে আছে আর বর্মার বুদ্ধিদয়া নমাইন্দা ড অনসেন সু চিল্লির বড় গুজি দে রে হাজ গুরি আরকানর মামলা লুইরি মশওয়ারা গুজি বলে হয়ে দে আছে আর আরকানত ইনসানে হক মারি গুজি দে ইন্দিলা জিম্মাদার অকলর সাবুত আছে ইসাফি শুধু জুলুম গুজি দে বর্মার মিলিটারি জিম্মাদার অকলরে টার্গেট গরিয়রে সাজা দিব দে বলে হই মিস্টার ম্যাট পুটিন যাই রিপোর্টার অকলরে হয়ে দে আছে আর আমেরিকার তরফতন বর্মারে ইনসানে হক মারি গুজি দে ইয়ানোর বাবুতে সাজা দিলিও বিশে লাম্বা টাইমর মুদ্দত লইরে সাজা ন দিব বলে হয়ে আর ইনসানে মদত ফসাই নাফারে দে জাগা অকলত ইনসানে মদত ফসাই বললা আরজ গুজি বলে হয়ে দিয়ান খবর অকলত লেখে মোতাবেক জানা গিয়ে 15 তারিখ জুন 2018 বর্মার রাজা ও উই মিং শ অন্য হুকুমতর উসলতাবকার নমাইন্দা অকলই থাইল্যান্ডর রাজা প্রায়ুত চেউ চাইয়ে দাও দিয়ে মোতাবেক থাইল্যান্ডত সফর গরিয়রে ব্যাংককত বড় গুজিদে এরে হাজ গুরি থাইল্যান্ডত বর্মার দেশিতা অকলে হামহরস গুত্য গিয়ে দে ইনরে হামহরস পাবান মৌকা গুরি দিবল্লা আদে থাইল্যান্ডত মাঝে বর্মার দেশিতা অকল রিহু জীবনী আশ্রা লোয়া ফুজিদে ইনরিও বর্মাত ওয়াপেস গসাই দিবর বাবুতে আদে হাজ গুরি আরকানর মশলার বাবু মশওয়ারা গুজি দে আসে বলে হই দিয়ান জানা গিয়ে আর থাইল্যান্ড দে বর্মা দুই দেশের বোর্ডার হাজাত আরো তর্কি গুরি বললা আর আর কানরে শান্তি বনায় আনতে লাগিব দে ইনসানি মদত অকল থাইল্যান্ডর তরফতন মদত গুরি যাইব বলে হই দে আসে থাইল্যান্ডর ব্যাংককত গুজি দে বৈঠকত বর্মার রাজা ও উইমিং আর রাজার বিবি ড সুসু আর বর্মার ইউনিয়ন মিনিস্টার উ চটিং আর দুই নম্বর মিনিস্টার উ অংটু আর অ্যাম্বাসিডার উ মিউ মিন তে আদে থাইল্যান্ডর রাজা প্রায়ু চ্যাং উ চ্যাং আর অন্য উসলতাবকার নমাইন্দা অকল হাজির আসিল বলে হয়ে দিয়ে খবর অকলত লেখে মোতাবেক জানা গিয়ে 16 তারিখ জুন 2018 বর্মার জালেম হুকুমতর অসীমানা জুলুমর জরিয়া আরকানর জুবিনুত্তন মজুলম রোহিঙ্গা অকলে নীলি জাগু ফুজিদে আছে আর গিয়ে বছর 25 অগস্টর বাদে পর্যন্ত বাংলাদেশত 7 লাখর উরি তুইতা আসরা লুইরে তাই কেদে আছে মজুলম রোহিঙ্গা অকল বাংলাদেশের কক্সবাজার এলাকাত আসরা লুইরে তাই কেদে এরে হাজগুড়ি 2 লাখ লুতির রিফিউজি অকল জানর হেফাজত নাই দে ইন্দিলা ইয়ানি মোরার হাইন্দা ভাঙি ফরে দে আর দি ফানি উড়ি ডুফি জাগু দে ইন্দিলা জাগা তুইতা আসার লইদে আসে দে এতাল্লা যে নতুন বারিশার মৌসুমত বেশা বেশি তকলিফ যাইব বলে হই ইনসানি হক কর্ডা ইউএন তরফতন ইয়ার আগেলতি এলান করে দে আছে গিয়েদে 9 তারিখ জুনত লুতি বাংলাদেশের কক্সবাজার এলাকাত মাঝে লাগাতার জ্বর দনর জরিয়া বেশা বেশি মজলুম রোহিঙ্গা অকলর বাসা অকল উড়ালি গিয়ে গদে আছে আর ফানে ডুফিয়রে লোকসান ও গিয়ে গদে আছে আর মোরার হাইন্দা ভাঙি ফুরিয়রে কেম অকল মেডিত দাবি গিয়ে গদে আছে মজলুম রোহিঙ্গা রিফিউজি অকলরে হেকমত গড়দে দুনিয়ার ইনসানি তনজিম ইউনিসেফর তরফতন গিয়েদে 9 তারিখ জুনত লুতি লাগাতার জ্বর দনর জরিয়া মজুলুম রোহিঙ্গার রিফিউজি অকলর গড় হমফককে 900 লুতি গড় লোকসান ওগিয়ে গদে আসে বলে হয়ে আর 200 লুতি লেফটিন অকল বাঙি লোকসান ওগিয়ে গদে আসে বলে হয়ে আজিয়া দুনিয়ার হার জাগাত মাঝে মুসলমান অকলের ঈদিল ফিতরর কুশি বানাই বদে আসে কিন্তু বর্মার হুকুমতর জুলুমর জরিয়া বাংলাদেশত তৈতা আসরা লুয়েদে মজুলুম রোহিঙ্গার রিফিউজি অকল পুজে লুয়েরে তোক দে ঈদর কু জীবানায় ফারিব শান্তি করি এহত হানা হাইতে আর দে গুম যাইতে পর্যন্ত তকলিফ জার্গু দিয়ে আনাল্লা মজলুম রোহিঙ্গার রিফিউজি অকল বেশা বেশি অশান্তিত
আছে। দুঃখত ফুরগিগুতে মুজলুম রোহিঙ্গার রিফিউজি অকলল্লা দুনিয়ার ইনসানি তনজিম আদে রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট অকলে মিলিয়রে জলতি তুন জলতি রোহিঙ্গার ওরে জুলুম ওয়ে দিয়ানোর বিচার আদে রিফিউজি অকল শান্তি সাথে তাকিবর ব্যবস্থা গড়ি দিবল্লা দুঃখিত রোহিঙ্গার রিফিউজি অকলে আরজ গুজ্য বলে হয়ে দিয়ান জানা গিয়ে হব সোয়া হব দোয়া রোহিঙ্গা বাই বুনান বেগুনরে শুকরিয়া সার মেতুন এন্দিল্লা আরো নোয়া নোয়া খবর সাইতো মনে হলে আরকান টাইম ডেলি নিউজ ইউটিউব চ্যানেল রে সাবস্ক্রাইব কর ফেসবুক পেজরে লাইক কর টুইটার রে ফলো কর সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।